আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্বাগতম জানাচ্ছি মোহাম্মদ এগ্রো ফার্মস থেকে। আমি মোহাম্মদ ইসরাফিল। আজকে আমরা আলোচনা করব, মিস্টার জিন্না ভাই আমাকে একটা মেসেজ দিয়েছেন যে ভাই আমি 8 মাস পর্যন্ত এক জোড়া ফাঁকি ফেলতেছি, যখন কিনছি তখনও 4 মাস বলে আমাকে দিছে, তাহলে 8 4 12 মাস হয়ে গেছে, কিন্তু আমার ফাঁকি এখনও কোনো ব্রিডিংয়ে যাইতেছে না। আমি ই সেল ই ক্যাফের কোর্স করাইছি এবং 20 থেকে 25 দিন আলাদা ফাঁকি রেখেছি, এরপরেও তারা ব্রিড করতেছে না। এই সমস্যার সমাধানটা কি ভাই? একটা ভিডিও যদি দেন তাহলে খুব উপকৃত হই। মিস্টার জিন্না ভাইকে অসংখ্য ধন্যবাদ এজন্যই যে ভাই এমন কোশ্চেন করেছেন যাতে অন্যদেরও উপকার হয়। এই সমস্যাটা অনেকেই ফেস করতেছেন ভাই। আপনি প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হলো মেল এবং ফিমেল কনফার্ম আছে কি না। আপনি মেল এবং ফিমেল কনফার্মের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে আপনি নাকের যে উপরের অংশটা যে দেখতে পাচ্ছেন গাঢ় বেগুনি রঙের হবে এবং ফিমেলেরটা সাদা অথবা বাদামি কালার হবে, যে দেখতে পাচ্ছেন এখানে। এই দুইটা জিনিস খেয়াল করবেন। এই দুইটা জিনিস যদি কনফার্ম হয়, অর্থাৎ মেল ফিমেল কনফার্ম হয়, সেক্ষেত্রে আপনি ক্রিমি ডোজ করছেন কি না। ক্রিমি ডোজটা যদি না করে থাকেন তাহলে ক্রিমি ডোজটা করাবেন অবশ্যই প্রতি 2 মাস পর পর। আর ক্রিমি ডোজ কীভাবে করাবেন, ন্যাচারাল ক্রিমি ডোজের জন্য কী কী করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে। এরপরে লিভার টনিক কীভাবে, ক্রিমি ডোজের পরে কীভাবে লিভার টনিক দিতে হয় ন্যাচারাল লিভার টনিক, তাও আমার চ্যানেলের ভিডিও আছে। এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন। লিভার টনিক, ক্রিমি এবং মাল্টিভিটামিনের কোর্স করাবেন। এরপরে ন্যাচারাল মাল্টিভিটামিনের কোর্স নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, আশা করি ভিডিওটা দেখবেন ভালোভাবে। আর খাসার মধ্যে আপনি ক্যাটেল ফিশবোন মিনারেল প্রিমিক্স আর পাখির হাঁসের অথবা মুরগির ডিমে যে খোসাটা ভালো করে সিদ্ধ করে পরিষ্কার করে খাঁচার মধ্যে দিবেন, যেন তাদের ক্যালসিয়ামের কোনো সমস্যা না হয়। সাথে শাকসবজি, এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে শাক দিয়ে রেখেছি, ধনিয়া, সিজনাল যে শাকসবজিগুলো আছে এগুলো দিয়ে রাখবেন। পালং শাক, লাল শাক, কলমি শাক, ধনিয়া পাতা, তারপরে সজিনা পাতা, এগুলো দিয়ে রাখবেন। তাহলে বিভিন্ন ধরনের শাকসবজি যখন খাবে পাখির ভিটামিনের ঘাটতি থাকবে না। তো আর অবশ্যই সব কিছু আপনি খাওয়াচ্ছেন কিন্তু যদি আপনার পাখির ক্রিমির কোর্সটা না করান সেক্ষেত্রে সেই সঠিক টাইমে ব্রিডিংয়ে আসবে না। অবশ্যই প্রতি 2 মাস পর পর আপনি ক্রিমির কোর্স করাবেন। এবং এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে দিয়েছি গম, 12 ঘন্টা ভিজিয়ে গম দিবেন। এতে পাখির বিভিন্নমুখী যখন খাবার দিবেন পাখির ভিটামিনের ঘাটতি থাকবে না শরীরে। আর টানা 7 দিন আপনি ক্যালসিয়ামের কোর্স করাবেন, আবার টানা 7 দিন জিঙ্কের কোর্স করাবেন, আবার টানা 7 দিন ই ক্যাপ খাওয়াবেন পাখিকে। কীভাবে খাওয়াবেন এগুলোর ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। সাথে সাথে মাঝে মধ্যে সফট ফুড, এগ ফুড দিবেন যেন পাখি সুস্থ থাকে এবং ভিটামিনের ঘাটতি না থাকে। সফট ফুড, এগ ফুডের রেসিপিগুলো নিয়ে, উপাদানগুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, কীভাবে তৈরি করবেন তা ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবেন। আশা করি আপনার পাখি সমস্যার সমাধান হবে যদি এই নিয়মগুলো, এই নির্দেশনাগুলো মেনে চলেন ইনশাআল্লাহ। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও লাইক কমেন্ট শেয়ার করেন নাই তারা লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকুক সকল খামারির পাখিগুলো, ভালো থাকুক সকল খামারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।